বুধবার পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল আর সেই বোর্ড গঠন করতে নাকি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যরা ভাবুন একবার কি অবস্থা পঞ্চায়েতে বোর্ড গঠন করতে কিনা শেষ পর্যন্ত বিজেপির কাছে যেতে হলো রাজ্যের শাসক দলকে তাই শাস্তি হিসেবে তাদের ছ বছরের জন্য সাসপেন্ড করেছে দল এবার আপনাদেরকে জানাবো যে ঠিক কি ঘটনাটা ঘটেছিল দলের রাজ্য কমিটির সিদ্ধান্ত না মেনে দলের মনোনীত প্রধানের বিরুদ্ধে গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলানো হয় এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের তিন পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা একুশ এবছর পঞ্চায়েত নির্বাচনে এর মধ্যে পনেরোটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস ছটি আসন পেয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস বোর্ড গঠনে এগিয়ে থাকলেও বিপত্তি বাধল দলের তিন পঞ্চায়েত সদস্যকে নিয়ে তারা হলেন দেবাশিস মজুমদার আব্দুল হামিদা বানু বিবি অভিযোগ দলের মনোনীত প্রধান উপপ্রধানের নাম পছন্দ না হওয়ায় তারা বিজেপির ছয় সদস্যের সঙ্গে হাত মেলায় দলের মনোনীত প্রধানের বিরুদ্ধে গিয়ে বিজেপিকে সঙ্গে নিয়ে প্রধানের জন্য দাবিদার হন তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য দেবাশিস মজুমদার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আব্দুল গনি দেবাশিস মজুমদারের নাম প্রস্তাব করেছেন এই নাম সমর্থন করেছেন হামিদা বিবি তিনিও তৃণমূল কংগ্রেসের সদস্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তিন সদস্যকে আপনাদের তৃণমূল নেতার কথা বিজেপির ছজন এবং আমাদের দলের এই তিন সদস্য একজনের নাম প্রস্তাব হয় একজন প্রস্তাব করেন একজন সমর্থন করেন এই তিন এই ছয় আর তিন নয় এই ভোট একসাথে পড়ে এবং আমাদের দলে আমরা তিনটি ভোট এতে কম পাই এতে দেখা যাচ্ছে এটা পরিষ্কার যে এরা একটা দূর অভিসন্ধি করেছিল বিজেপির সাথে আন্ডারগ্রাউন্ড তারা একটা যোগাযোগ রেখে আমাদের দলের যিনি মনোনীত প্রধান এবং উপপ্রধান হিসেবে প্রার্থী ছিলেন তাদেরকে হারিয়ে বিজেপির সমর্থন নিয়ে যে তার একটা প্রবণতা পরিষ্কার হয়ে উঠে আমাদের দলের প্রতীকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে যিনি নির্বাচিত হয়ে এলেন এবং যাদের জয়ী করার জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নবজোয়ার প্রক্রিয়া তারপরে তারা নির্বাচিত হয়ে দলকে বিচ্ছে করলেন দলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন এবং বিরোধীর শক্তিকে বৃদ্ধি করার জন্য তাদের সমর্থন নিয়ে দলের নির্দেশকে অমান্য করে দলের প্রার্থীর বিরুদ্ধে মনোনীত প্রধানের প্রার্থীর বিরুদ্ধে তারা প্রার্থী হলেন এর জন্য আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের অনুমতি ক্রমে দেবাশিস মজুমদার আব্দুল গনি এবং হামিদা বানু যারা মাথাভাঙা এক নং ব্লকের কি অঞ্চলের তিন গ্রাম পঞ্চায়েত সদস্যকে আমরা আগামী ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করলাম ভোটের মাধ্যমে বোর্ড গঠন হয় যোধপাটকি গ্রাম পঞ্চায়েতে তিন সদস্য সমর্থন না করলেও বোর্ড গঠন করেছে তৃণমূল প্রধান হয়েছে পরেশ বর্মন উপপ্রধান হয়েছে অঞ্জলি বর্মন অপর থেকে বিরোধীরা অভিযোগ করেছেন বোর্ড গঠন হওয়াকে কেন্দ্র করে তাদেরকে বাধা দেওয়া হয়েছে আপনাদের শোনাবো বিজেপি প্রার্থীর কথা আজকে আমাদের কি মাঠে আমাদের আমিও

বিজেপির তরফ থেকে এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শুরু থেকেই যে বিষয়টা অভিযোগ করা হয়েছিল যে সন্ত্রাস হয়েছে ভোট লুট হয়েছে সেই একই অভিযোগ এই বোর্ড গঠনের সময়ও শোনা গেল বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কর্মীদেরকে যেরকম মারধর করা হচ্ছে তাদেরকে ঠিক করে ভোট পর্যন্ত দিতে দেওয়া হয়নি সাধারণ মানুষকেও ভোট দিতে দেওয়া হয়নি কিন্তু এত কিছুর মাঝে প্রধানকে পছন্দ না হওয়ায় তৃণমূলের লোকেরা তারা যাচ্ছেন বিজেপির সঙ্গে আতাত করতে এই নিয়ে রীতিমতন রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলাকে সঙ্গে রাখুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল